দেখা করার পরিবর্তে সপ্তাহে একদিন 5 মিনিট কথা বলার সুযোগ দেয় কারা কর্তৃপক্ষ। করোনার কারণে এ নিয়ম করা হয়েছে। স্বামী খুন হওয়ার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আশা সিদ্দিকী মিন্নি গতকাল বাবা মার সঙ্গে কথা বলেছেন। পরে তার বাবা সাংবাদিকদের জানিয়েছে কারাগারে ভালো নেই মিন্নি, তাকে একটি নির্জন কক্ষে রাখা হয়েছে। মিন্নির বাবা আবারও দাবি করেন তার মেয়ে নির্দোষ। একটি কুচক্রি মহল ষড়যন্ত্র করে তার মেয়েকে ওই মামলায় ফাঁসিয়েছে। একটি প্রভাবশালী মহলকে আড়াল করার জন্যই এটা করা হয়েছে বলে দাবি তার। রায়ের কপি পাওয়ার আবেদন করেছেন জানিয়ে মিন্নির বাবা বলেন, কপি হাতে পেলে দ্রুত উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে তিনি আপিল করবেন। এদিকে আয়শা সিদ্দিকী মিন্নি বরগুনা জেলা কারাগারে কনডেম সেলের একমাত্র নারী আসামি বলে জানা গেছে। এছাড়াও ফাঁসির দণ্ডাদেশ পাওয়া অন্য পুরুষ আসামিদেরকেও পুরুষ ওয়ার্ডের কনডেম সেলে রাখা হয়েছে। জেলা সুপার আনোয়ার হোসেন জানান, কারাবিধি অনুযায়ী 6 বন্দীকে কনডেম সেলে থালাবাটি ও কম্বল দেওয়া হয়েছে। এছাড়াও প্রতি আসামিকে কারাগারের পক্ষ থেকে 2 সেট পোশাক দেওয়া হয়েছে। এ মুহূর্তে বরগুনা জেলা কারাগারের নারীবন্দীদের মধ্যে একমাত্র মিন্নি কনডেম সেলে আছেন।